হাই, আমি স্বাগতা। আজ আপনাদের সাথে আমার বিয়ের কিছু ছবি শেয়ার করব। আমার বিয়ে হয় 27 জানুয়ারি 2023, ছিল শুক্রবার। আর সেদিনের, তার আগের দিনের ছবি, সেদিনের কিছু ছবি, গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের রিসেপশনের সমস্ত যে কটা ছবি আমার কাছে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সব ছবি তো আমার কাছে নেই, আর সেদিন আমার কাছে মানে ফোন, আমার মানে ছবি তোলার সময়ই পাইনি। আমি ওই ফ্রেন্ডদের কাছ থেকে যা কিছু ছবি ছিল সেগুলোই নিয়ে এখানে একটা ছোট ভিডিও বানিয়ে নিয়েছি। এই যে এটা আমাকে বিয়ের আগের দিন, তার আগের দিন মানে বুধবার 25 জানুয়ারি আমাকে শাখাপালা পড়াতে এসেছিল আমারই এটা এক দাদু, উনি শাখাপালার ব্যবসা করেন। তাই উনি বুধবার পড়ানোর কারণ হচ্ছে এটা আমার বড় মা বলছিল বৃহস্পতিবার নাকি শাখাপালা পড়তে নেই, সেই জন্য আমি বুধবারই পড়ে নিয়েছিলাম একদিন আগে। সচরাচর সেই বিয়ের আগের দিনই পড়ানো হয়। এই যে আমার ভাইপো বিট্টু, ও ক্লাস থ্রিতে পড়ে, ও বিষ্ণুপুরে থাকে। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড শিউলি, ওর মেয়ে রোশনি। ও তো এখানে বসে খুব বোর ফিল করছিল আমাদের সাথে, কেন কি ওর সঙ্গীত কেউ ছিল না, আর সবাই ওর থেকে বড়, তাই ও একটু বেশি বোর ফিল করছিল, জন্য মুখে স্মাইল নেই তো। আর ও পাশে আমার দিদি দাঁড়িয়ে আছে, ওর মুখটা পুরোটা হাসেনি, ও দাঁড়িয়েছিল তো ওই জন্যে। আর এই যে আমার বিয়ের মেহেন্দি, এগুলো করে দিয়েছে শিউলি, আর আমার আরেক বোন শ্রাবন্তী, ওর ডাক নাম ছুটি, ওরা দুজন মিলে করে দিয়েছে। শ্রাবন্তী এখন ফার্স্ট ইয়ার পড়ছে বর্ধমানে কলেজে। আর এই যে দুটো হাতের দুটো পিঠে আমি একটু হালকা ডিজাইনের ওপরেই করতে বলেছিলাম, কারণ কি খুব ভারী ডিজাইন আমার খুব একটা ভালো লাগছিল না, সেই জন্য বললাম একটু হালকা হালকা মতোই করে দে। আর আমি মেহেন্দিটাও বুধবারই করে নিয়েছিলাম। কালারটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমি বুধবার করে নিয়েছিলাম কি বৃহস্পতিবার তো কাজের চাপ থাকে প্রচুর, আবার ওই দুপুরের দিকে আইবুড়ো ভাত, আবার রাত্রের দিকে আমাদের ওখানে বামুন ঘরের ভাত, এসব রিচুয়াল আছে, সেই জন্য আমি আগেই মেহেন্দিটা করে নিয়েছিলাম। তারপর ওই শাঁখাপালাটাও যখন গয়নাগুলো বেশি পরে নেওয়া হয়েছে, এখানটা অনেকটা মানে হাতটা অনেকটা ভরা হয়ে গিয়েছিলো, তাই মেহেন্দি করলে তো একটু হাতটা ফাঁকা থাকলে সুবিধা হয় সেই কারণে। এই যে আমার ফ্রেন্ড শিউলি, শিউলি ছাড়া তো আমার বিয়ের সাজ ইনকমপ্লিটই থেকে যেত। আমি তো খুব একটা সাজগোজ নিজে নিজে মানে মেকআপ সেকআপ করতে পারি না, সেজন্য শিউলি আমার একদম টোটাল মেকআপ করে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ শিউলি। এই যে এটা আমার আইব্রো ভাতের লুক, এটা হচ্ছে যে শিউলি সাজিয়ে দিয়েছিল, এই শাড়িটা দিয়েছিল আমাকে পিসিমণি। এটা একটা রিচুয়াল আমার বাবা, এই যে আমার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ কাকু জেঠুরা আছে তাদেরকে ডেকে তাদের কাছে অনুমতি নিচ্ছিল যে আমার মেয়ের বিয়ে আছে আপনারা অনুমতি দিন, এটা একটা গ্রামের রিচুয়ালের মধ্যে পড়ে, তাই এটাও সেরে নিলাম, সবাইকে প্রণাম করলাম। এরপরে আমার আইব্রো ভাতের অনুষ্ঠান শুরু হয়েছিল। কী হয়েছে বাবু, কাঁদছো কেন? আসলে ওর খুব মানে এখানে বসে ওর খুব মানে বিরক্ত লাগছিল, কাউকে খেলার সঙ্গী পাচ্ছিল না, আর মাও আমার সাথে ব্যস্ত ছিল মেহেন্দি করানোর জন্য। আমার আরেক ফ্রেন্ড সুমনা তো আসতেই পারেনি, কারণ ওর হাজবেন্ডের চাকরি সূত্রে ও থাকে দিল্লিতে, এবার ওরা ছুটি পায়নি সেজন্য আসতে পারেনি। আমারও তো ভীষণ খারাপ লাগছিল, ওরও খারাপ লাগছিল, ভিডিও কলে কথা হয়েছিল, কিন্তু এমনই সিচুয়েশন ভিডিও কল করে ও কাঁদতে বসে গেছে, আমিও কাঁদতে বসে গেছি, কেন কি ওরও মন খারাপ হচ্ছে আসতে পারেনি সেই কারণে। এই যে শিউলি, আমি আর ওর মেয়ে তিনজনে সেলফি নিয়েছি, আর পিছনে আমার ভাই আছে অনেক, তো ও হচ্ছে দৌড়াদৌড়ি করছিল ওই জন্য ছবিটা ঠিকঠাক আসেনি। আর এখানে হচ্ছে যে আমার আরেক বান্ধবী চলে এসেছে প্রিয়াঙ্কা, এটা হচ্ছে গায়ে হলুদের দিন সকালবেলা, বিয়ের দিন সকালবেলা গায়ে হলুদে, জাস্ট আগে আমি পরেছিলাম একটা কাঞ্জিভরম যেটা লাল আর হলুদে কম্বিনেশন, আর শিউলি একটা হলুদ শাড়ি পরে নিয়েছিল কারণ তার পরে গায়ে হলুদ ছিল। আর এটা আমাদের একটা মন্দির, কালী মন্দির, আর এটা হচ্ছে মা জগাদের মন্দির, এখানে আমাদের অবশ্যই পুজো করাতে হয়, আর বিয়ের দিন পুজোটা তো একটা শুভ কাজের মধ্যেই পড়ে। আর এই মন্দিরে আমি তো যখন ওখানে বাপের বাড়িতে থাকতাম তখন তো প্রতিদিন বিকেলে যখনই আমরা সময় সুযোগ পেতাম তখনই এখানে এসে সময় কাটাতাম, প্রচুর গাছপালা আছে, একদম মাঠের মাঝখানে মন্দির, তো তাই গরমকালের দিনেও যেমন মানে ঠান্ডা বাতাস, আর শীতকালের দিনেও ফাঁকা জায়গা, সেরকম রোদ থাকে, মানে খুবই কমফোর্টেবল জায়গা।
আর এখানে এই যে দাদা ভাইরা ক্যামেরা দাদা ভাই ক্যামেরাম্যান দাদা ভাইরা আমাকে পোজ দেওয়ার জন্য বলছিল, কিন্তু আমি তো পারছিলাম না। হাতে গাছ কৌটো নিয়ে নানা ধরনের পোজ দেওয়া হচ্ছে। তো আমার বোন তিথি, সে আমাকে পোজগুলো দেখিয়ে দিচ্ছে, আমাকে হাতে ধরে একদম মানে পোজটা আমাকে দাঁড় করিয়ে দিচ্ছে, এই পোজে দাঁড়াও ওই পোজে দাঁড়াও। এই যে গায়ে হলুদের তত্ত্ব চলে এসেছিল, তখন ছবি টবি তোলা হচ্ছে, আর আমি তখন রেডি হতে গিয়েছিলাম। আর তারপরে আমাদের বিয়েটা লগ্ন খুব সকাল সকাল ছিল, একটু সন্ধ্যের মানে গোধূলি লগ্ন ছিল, তাই তাড়াতাড়ি সব কাজ ছেড়ে ফেলতে হয়েছে। এটা হচ্ছে গায়ে হলুদের লুক, এটা পরেছিলাম আমি একটা ঢাকাই জামদানি, লাল হলুদ আর লাল আর সবুজের মিনাকারি আর হলুদ কালারের ঢাকাই। আর এটা যে শিউলির মেয়ে রোশনি, আর পাশে আমার বোন রিমি, আর পিছনে আমার সব ফ্রেন্ডরা আছে, আর এখানে আছে আমার এক বোন ছি পায়েল, ওর মুখটাও দেখা যাচ্ছে না, ও দাঁড়িয়েছিল তো ওই জন্যে। আর এখানে যে আমার সমস্ত ফ্রেন্ডরা তাদের হাত দিয়ে আমার এখানে একটা পোজ দিচ্ছে, এই পোজটা কিন্তু বেশ সুন্দর, আমি এর আগে অনেককেই দেখেছি এই পোজের ছবি তুলতে। তো আমাকেও একটা ছবি তুলে নিল এরকম পোজ দিতে। আর মাথায় যে ফুলটা আমি নিয়েছিলাম, এটা হচ্ছে যে ওই আমাদের ওখান থেকেই আনানো, তো এটা আগের দিন আনিয়ে নেওয়া হয়েছিল, এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো এটা হচ্ছে হলুদ কালার, আর একটা মানে মিষ্টি গোলাপি কালারের আমি নিয়েছিলাম ফুলটা। আর আমার বান্ধবী শিউলি, ও একটা হলুদ কালারেরই পরেছিল, তো সবাই বেশ সুন্দর সেজেছিল। এই ছবিটা বিয়ের পরের দিনের ছবি, কিন্তু ভুল করে এখানে পেস্ট হয়ে গেছে আর কি। যাই হোক, এই সাজটাও শিউলি সাজিয়ে দিয়েছিল আমাকে। এটা বিয়ের দিনের সন্ধ্যের লুক, এই যে রোশনিও সেজে গুজে চলে এসেছে, এতটাই স্টাইল, এত ঠান্ডার মধ্যেও সে সোয়েটার পরবে না কেন, তো স্টাইল নষ্ট হয়ে যাবে। আর এই যে আমার আরেক ফ্রেন্ড পারমিতা, কেমন মানে ব্যাপার হয়েছে, পারমিতারও এখানে বাপের বাড়ি, আমারও এখানে বাপের বাড়ি, আর পারমিতার যেখানে শ্বশুরবাড়ি আমারও সেখানে শ্বশুরবাড়ি, কাছাকাছি, মানে আমরা এখানেও বন্ধু ওখানেও বন্ধু, বেশ ভালো হয়েছে আর কি। সবাই আমরা বেনারসি পরে একদম টুকটুকে লাল বেনারসি সবুজ ব্লাউজের কম্বিনেশনে একদম সবাই সেজে নিয়েছি। আর এই যে আমার আরেক ফ্রেন্ড পুষ্পিতা, ও সুদূর আরামবাগ থেকে কষ্ট করে গাড়িতে করে এসেছিল, তবে ওরা বেশিক্ষণ থাকতে পারেনি, এসে একটু পরেই চলে গিয়েছিল। পুষ্পিতা শ্রাবন্তী সুদীপ্তা তিনজন মিলে এসেছিল, তো আমার বেশ ভালো লেগেছিলো। আমি ভেবেছিলাম আসতে পারবে কিনা আমি জানি না, কিন্তু মানে আলটিমেটলি এসেছিলো। তো পুষ্পিতাও একটা শাড়ি পরেছিল, হাই নেক ফুল স্লিভ একটা ব্লাউজের সাথে, মানে ওকে তো দারুণ লাগছিল, আমার তো বেশ ভালো লাগছিল। আর তারপরে এখানে এখানে মনে হয় তখন ক্যামেরাম্যান থাকেনি, ওই জন্য আর ছবিগুলো তোলা হয়নি। বিয়ের লগ্নটা যেহেতু গোধূলি লগ্ন ছিল, তাই ক্যামেরাম্যান একদম সাধনাতলায় চলে গিয়েছিল। এখানে যে রোশনি, আমি আর শিউলি পোজ দিতে ব্যস্ত, আর সুমন আসেনি বলে মনটা খুব খারাপ লাগছিল। তো অনেক বান্ধবী এসেছিলো, প্রিয়াঙ্কা এসেছিলো, এই যে এখানে সবার মায়েদের সাথে একটা, এই যে সুমনার মা প্রথমে, তারপরে শিউলির মা, তারপরে পারমিতার মা, তারপরে আরেক কাকিমা, এই কাকিমা জেঠিমা এদের সাথে এই ছবিগুলো তুলে নেওয়া হলো। আর এখানে যে পারমিতা সেলফি নিচ্ছে আমাদের সবার সাথে, এটা হচ্ছে যে আমি লাল বেনারসি পরেছিলাম একটা, তার সাথে কন্ট্রাস্ট ব্রোকেড গ্রিন ব্লাউজ, আর এটা হচ্ছে সুদীপ্তা, ও একটা লেহেঙ্গা পরে এসেছিলো, ওদের বাড়ি হচ্ছে যে কামারপুকুর ওখানে। আর এই যে প্রিয়াঙ্কা, ও একটা স্কাই কালারের বেনারসি পরেছিল। সবাই আমি ইচ্ছা করেই বলেছিলাম যে বেনারসিগুলো পর নালে আর কখন পরবি, এখন তো শীতকাল, মানে ক্যারি করাটা খুব সুবিধার, কেন কি গরমকালে তো বেনারসি পরে একদম সেই আনকমফোর্টেবল ফিল হয় না। সবাই একদম টুকটুকে করে সেজে চলে এসেছে বিয়ে বাড়ি, আমার তো সবাই ছিল বলে আমি একদম মানে একাকিত্ব বোধ একটুকুও করিনি। এটা আমার ফাইনাল লুক, আর এটাও শিউলি সাজিয়েছিল আমাকে, তো জাস্ট 1 ঘন্টা 10 মিনিটে সাজিয়েছিল, মানে আমিও টেনশনে ও টেনশনে। আর এই যে আমার বোন শ্রাবন্তী, ওর মায়ের একটা স্বর্ণচুরি পরেছিল একদম ডার্ক ব্লু কালারের, আর এটাই যে সিঁদুরদানের পর ছবিটা, যেটা আমাদের এখানে লজ্জা বস্ত্র বলে, জানি না আপনাদের ওখানে কি বলে, তো আমাদের গ্রামে এটাকে লজ্জা বস্ত্র বলে, মাথায় ঢাকা দিয়ে একদম বসে যায় কোণে বউ। আর এটা হচ্ছে রিসেপশনের লুক, আর এখানে আমি পরেছিলাম একটা ব্লু কালারের বেনারসি, তার সাথে কন্ট্রাস্ট পিঙ্ক রানী কালারের ব্রোকেট
ब्लाउज और एखाने होच्छे माथाय जे फुलटा दिए छिलाम एगुलो दुटो चेन छिलो 50 टाका करे निये छिलो ओई चेनटा एइभाबे राउंड करे खोपार मध्ये दिए पाश दिके नामिये दिए छिलो एटाओ शिवलि साजिए छिलो ओ तो बेचारा आमाके साजानोर घरे निजेरि साजार से समयई पायनि এই যে রোশনিও চলে এসেছিল তো রোশনি আর ওর দাদু দিদার সাথে পরে এসেছিল শিউলি আগে চলে এসেছিল আমাকে সাজানোর জন্য তো থ্যাংক ইউ সো মাচ শিউলি সত্যি তুই না থাকলে মানে আমার সাজগোজের উপর মানে পুরো দায়িত্বটা আমি তোর উপর দিয়ে নিশ্চিন্তে বসেছিলাম মানে রিসেপশনের দিন এসে একদম নিজে দায়িত্ব নিয়ে সাজানো থেকে শুরু করে বিয়ের দিন সাজানো থেকে শুরু করে সবটা নিজে হাতে সামলেছে তারপর বিয়ের দিন যেদিন বিদায় সেদিনও নিজে সাজিয়েছে আমার অষ্টমঙ্গলার দিনে মানে সমস্ত প্যাকিং থেকে শুরু করে সব কিছু ও করে দিয়েছে এই যে পোজ ছবি তোলা সব ও করে দিয়েছে আর এই যে সোফা তার সাথে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল না এটা সবার খুব পছন্দ হয়েছে কেন কি বলছিল এই ব্যাকগ্রাউন্ডটা নাকি ছবিগুলো খুব সুন্দর আসছে এবার আমি নিজে অতটা বুঝতে পারিনি এখন ছবিগুলো দেখে বুঝতে পারছি এটা আমাকে ক্যামেরাম্যান দাদা ভাই পোজ দেওয়া ছিল তখনই কে তুলেছে আমি জানি না আমার কাছে ছবিগুলো কিছু ছিল না আমি ফ্রেন্ডদের কাছ থেকেই নিয়েছি এই যে শ্রাবন্তী ও রিসেপশনের দিন একটা গাউন পরেছিল ডার্ক নেভি ব্লু কালারের কেমন কম্বিনেশন ও প্রথম দিনেও নেভি ব্লু পরেছিল সেকেন্ড দিনেও নেভি ব্লু পরেছে আর এখানে আমি হাতে একটা বটুয়া নিয়েছিলাম হাতে গাজকৌটো ছিল আর একটা কোমর বন্ধনী ছিল তার সাথে নেকলেস গহনার গয়না মাথায় একটা মুকুট একটা টিকলি নাকে নথ পুরো সাজটাই শিউলিরই দেওয়া আর এই যে সিন্দুরদানের পরের ছবি তো এটা তো জীবনের একটা মানে একটা এমনই ক্ষণ যেটা ভোলার নয় আর যেটা হচ্ছে মানে তার লুকটাই যেন বদলে দেয় এই ফিলিংটা তো যাদের যাদেরই বিয়ে হয়েছে তারা তো সবাই বুঝতেই পারবেন আর এটা হচ্ছে যে বিয়ে জাস্ট আগে যখন মালা বদল